हेलो स्टूडेंट, आशा करछि तुम्हारा सबाई भलो आछो। आज आमि तुम्हारे इंग्रेजी टेक्स्ट बुकेर एकटी कविता बोलबो, जे कविताटीर नाम हलो दि रोड नट टेकन। उक्त कविताटी कवि रबार्ट फ्रस्ट लिखेछिलेन। कवि रबार्ट फ्रस्ट एकजन आमेरिकान कवि छिलेन, যিনি 1874 খ্রিস্টাব্দের 26 মার্চ সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছিলেন। কবি রবার্ট ফ্রস্ট এই কবিতায় জীবনে মনোনয়ন করার, মেকিং চয়েস ইন লাইফ, মনোনয়ন করার গুরুত্ব আমাদের বলেছেন। মনোনয়নের গুরুত্ব সম্পর্কে কবি এই কবিতায় দুটো রাস্তার কথা তুলে ধরেছেন। চলো আমরা এখন কবিতাটি আরম্ভ করি, তারপর বুঝতে পারব দি রোড নট টেকেন তার অর্থ হলো যে রাস্তাটি নেওয়া হয়নি। টু রোড ডাইভার্ট, বিভাজিত ডাইভার্ট, আলাদা হয়ে যাওয়া প্রধান রাস্তা থেকে। ইনে ইয়েলো উড, এখানে ইয়েলো উড হইতে হলুদ জঙ্গলের কথা বলা হয়েছে। সরি দুঃখিত, আই কুড নট ট্রেভেল বুথ অ্যান্ড বি ওয়ান ট্রেভেলার, একজন যাত্রী হয়। কবি রবার্ট ফ্রস্ট বলতেছেন যে আমি হলুদ জঙ্গলে দুটো রাস্তা বিভাজিত হয়েছিল, আর দুঃখিত আমি ওই দুটো রাস্তাতে ভ্রমণ করতে পারিনি। লং আই স্টুড, আমি দীর্ঘক্ষণ দাঁড়ালাম। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, যতদূর আমি দেখতে পারি আমি ওই দুটো রাস্তার একটিতে তাকালাম। তখন আমি দেখলাম টু হোয়ার ইট পেন্ড ইন দি আন্ডারগ্রোথ লতা গুলমের জঙ্গল বা ঝুপঝাড়। দেখলাম যে রাস্তাটি বক্র হয়ে ঝুপঝাড়ে গেছে। দেন টুক দা আদার, তারপর অপর রাস্তাটি নিলাম। জাস্ট এজ ফেয়ার, যেটা পূর্বের মতো, প্রথম রাস্তার মতো সুন্দর। অ্যান্ড হ্যাভিং পার হ্যাপ দ্য বেটার ক্লেম, আর যেটার সম্ভবত অধিকতর অধিকার ছিল। বিকজ ইট ওয়াজ গ্রাজি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, কারণ দ্বিতীয় রাস্তাটি ঘাসে পরিপূর্ণ ছিল, আর ওই রাস্তা দিয়ে রাস্তাটি ব্যবহার করা হয়নি। দ্য অ্যাজ ফর দ্যাট পাসিং দেয়ার হ্যাড অন দ্যাম রিয়েলি অ্যাবাউট দি সেম পাসিং দ্যাট দ্য পাসিং দেয়ার, এখানে পাসিং দেয়ার বলতে যে দুটো রাস্তা অতিক্রম করেছে, চলে গেছে, মেইন রাস্তা থেকে বাঘ হয়ে গেছে, ওই রাস্তাকে বলা হয়েছে হ্যাড অর্ন উইয়ার, পরিধান করা, তার পাস্ট টেন্স অর্ন, পরিগৃহীত। দেম রিয়েলি অ্যাবাউট দি সেম, যদিও দুটো রাস্তা ব্যবহার করার ছিল, তাই দুটো রাস্তা সমভাবে ব্যবহার করা হয়েছিল। দ্যাট মিন কবি বা কবি বলতেছেন যে একটি রাস্তা দিয়ে স্বল্প সংখ্যক লোক চলাচল করেছিল, আর একটি রাস্তা দিয়ে বেশি সংখ্যক লোক চলাচল করেছিল, মানে দুটো রাস্তাই ব্যবহার করা লোকে চলাচল করেছিল। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে ইন লিপস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, বোথ
উভয় রাস্তা দ্যাট মর্নিং, সেই দিন সকালে। সেই দিন সকালে বলতে কবি রবার্ট ফ্রস্ট জঙ্গলের মধ্যে যাইতেছিলেন, হঠাৎ করে কবি এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হলেন যেখান থেকে ওই দুটো রাস্তা বিভাজিত হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল। সেই দিন সকালে দু রাস্তা দুটো সমভাবে শুয়ে আছে, আর চলাচল না করার জন্য পাতাগুলো কালো হয়ে যায়নি। ওহ, আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, কিপ তার ফার্স্ট অ্যান্ড কেপ কিপ রাখা, কিপ রাখা কেপ্ট রাখলাম, আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, অপর দিনের জন্য আমি রাস্তাটি রেখে দিলাম, ইয়েট নোয়িং, ইয়েট তথাপিও নোয়িং, জানাশোনা, হাউ এ লিডস অন টু এ, মানে হাউ ওয়ান ওয়ে লিডস অন টু অ্যানাদার, কীভাবে একটি পথ অপরটিকে পরিচালিত করছে। আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক, কবি সন্দেহ হয়েছিল ইফ কি না আই শুড এভার কাম ব্যাক, মানে ইয়েট নোয়িং হাউ, ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক, মানে তথাপিও কবি জানতেন প্রথম একটি রাস্তা থেকে, প্রথম রাস্তা থেকে দ্বিতীয় রাস্তায় কবি চলাচল সম্ভব। কবি সন্দেহ হয়েছিল যে আমি কখনো আবার ফিরে আসব, আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই, দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বলিতে থাকিব, সাম হয়ার এইজেস অ্যান্ড এইজেস, সাম হয়ার কোথাও এইজেস অ্যান্ড এইজেস, যুগে যুগে, হ্যান্স অতঃপর, টু রোড ডাইভার্জ ইন এ উড, দুইটা রাস্তা জঙ্গলের মধ্যে আলাদা হয়েছিল, অ্যান্ড আই টুক দি ওয়ান লেস ট্রাভেল বাই, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দি ডিফারেন্স, আর আমি যে রাস্তায় কম লোক চলাচল করেছিল সেই রাস্তাটি নিয়েছিলাম, যা এত বড় পরিবর্তন হয়েছে। মানে কবি সামনে দুটো রাস্তা, কবি দুটো রাস্তার সম্মুখীন হয়েছিলেন, তখন কবি একটি সংকটের মধ্যে পড়েছিলেন, তিনি কোন রাস্তা দিয়ে যাবেন। তারপর কবি সিদ্ধান্ত নিলেন যে যে রাস্তা দিয়ে কম লোক চলাচল করেছিল সেই রাস্তাটি দিয়ে কবি চলা ভ্রমণ করেছিলেন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ ও নিরাপদে থাকবে এই আশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, এনি কমেন্ট, দেন ইউ হ্যাভ ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ মি থ্রু দিস নাম্বার 9365526834।